বয়সের ব্যবধান 25 বছর, সম্পর্কের সূত্রপাতও বেশ অস্বাভাবিকভাবে। 16 বছরের এক কিশোর প্রেমে পড়েন 40 বছর বয়সী এক নারীর, যিনি ছিলেন 3 সন্তানের জননী। বলছি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের কথা। ম্যাক্রনের বর্তমান বয়স 39 বছর এবং তার স্ত্রী ব্রিজিত তুনিওর বয়স এখন 64 বছর ছিল, কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাক্রনের স্ত্রী একসময় তার স্কুলের নাটকের শিক্ষিকা ছিলেন। ফ্রান্সের রাজনীতিতে এমানুয়েল ম্যাক্রনের নাটকীয় উত্থান হয়েছে, অথচ স্কুল জীবনে ম্যাক্রন কখনোই রাজনীতিবিদ হতে চাননি। তিনি চেয়েছিলেন একজন ঔপন্যাসিক হতে। স্কুল জীবনে তিনি খুবই মেধাবী ছিলেন। ম্যাক্রনের স্কুল শিক্ষিকা এবং বর্তমানে তার স্ত্রী ব্রিজিত তুনিও ছোটবেলা থেকেই তাকে চেনেন। ব্রিজিত তুনিও মনে করেন এমানুয়েল ম্যাক্রন স্কুল জীবনে অন্যদের চেয়ে ব্যতিক্রম ছিল। ম্যাক্রন যখন ওই স্কুল ছেড়ে যান, তারপর থেকে তার প্রাক্তন শিক্ষিকার সাথে আরো গভীর সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিজিত তুনিও বলেছেন, ম্যাক্রন স্কুল ছেড়ে যাবার পর তাদের দুজনের মধ্যে টেলিফোনে দীর্ঘ কথোপকথন হতো। ধীরে ধীরে শিক্ষিকার মন জয় করেন ছাত্র। দুজনের মধ্যে যখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন শিক্ষিকা ছিলেন বিবাহিতা এবং 3 সন্তানের জননী। আগের স্বামীকে ছেড়ে তিনি 2007 সালে বিয়ে করেন ম্যাক্রনকে। অনেকদিন ধরেই এ দম্পতি প্রচারণা থেকে দূরে ছিলেন, কিন্তু ম্যাক্রন যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনস্থির করেন, তখন তারা অনেক বেশি জনসম্মুখে আসেন। তাদের দুজনের বয়সের ব্যবধান নিয়ে অনেক কথা শুনতে হয়েছে ম্যাক্রন এবং ব্রিজিতকে। মাঝে মধ্যে এসব সমালোচনার জবাবও দিয়েছেন ম্যাক্রন। একসময় তিনি বলেছিলেন, বয়সের ব্যবধানটা যদি উল্টো হতো, অর্থাৎ আমি যদি আমার স্ত্রীর চেয়ে 24 বছরের বড় হতাম, তাহলে বিষয়টিকে কেউ অস্বাভাবিক বলতো না। মানুষ ভিন্ন কিছু দেখে অভ্যস্ত নয়। অনেকে বলছেন ম্যাক্রনের প্রেম এবং বিয়ে তার জীবনে আত্মবিশ্বাস তৈরিতে একটি প্রভাব ফেলেছে।